والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك. السلام عليكم ورحمة الله وبركاته. محبوب سهيل ভাই প্রশ্ন করেছেন যে নিজের মা বাবাকে রেখে অন্য কাউকে মা বাবা বানানো বা কোনো রাজনৈতিক নেতাকে বাবা বানানো বা রাজনৈতিক নেত্রীকে মা বানানো, তো এটি কতটুকু শরীয়ত সম্মত? এই ছিল ভাইয়ের প্রশ্ন। আল জবাব বিল্লাহি তৌফিক। জেনে শুনে নিজের সম্পর্ক স্বীয় পিতামাতার দিকে না করে যদি অন্য দিকে করা হয়, সে সম্পর্কে হাদিসে একটি ভয়ঙ্কর সতর্কবাণী এসেছে। বাকি থাকে রূপক অর্থে কাউকে যদি কোনো একজন বৃদ্ধ ব্যক্তিকে বাবা বলা, এর দ্বারা আসলে তাকে সম্মান করা, অথবা কাউকে বৃদ্ধ একজন মহিলাকে মা বলা সাময়িকভাবে, এটা সম্মানের ক্ষেত্রে এতটুকু করা যাবে। তবে স্পষ্ট করে জেনে শুনে নিজের সম্পর্ককে হাকিকাতান আসলান নিজের পিতার দিকে না করে অন্য কারো প্রতি করলে, যে আমার বাবা অমুকে, নিজের বাবাকে ছেড়ে বা নিজের মাকে ছেড়ে অন্যকে মা হিসেবে সাব্যস্ত করলে, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আবারও বলি, জেনে শুনে নিজের সম্পর্ক যদি নিজের পিতার দিকে না করে অন্যের দিকে করলে, তার উপরে জান্নাত হারাম হয়ে যাবে, তার মানে জাহান্নামী তার চিরশাস্তির যোগ্য। হাদিস সহিহ বুখারীর, মুখতাসার সহিহ বুখারীর হাদিস নম্বর 2157। হাদিসটি বর্ণনা করেছেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান আদ্দাই ইলা গাইরি আবিহি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গাইরা আবিহি ফাল জান্নাতু আলাইহি হারামুন আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি জেনে শুনে নিজেকে অন্যের পিতার দিকে সম্পৃক্ত করলো, তার উপরে জান্নাত হারাম হয়ে যাবে। মানে যে ব্যক্তি জেনে শুনে জানলো যে আমি আমার বাবা অমুকেই, আমার মা অমুকেই, কিন্তু সেটাকে সেই দিকে নিসবত না করে বলল যে না, আমি তো আমার বাবা তো অমুক, আমার মা তো অমুক, এর দ্বারা কী হয়, নিজের মা বাবাকে ব্যভিচারের অপবাদ দেওয়া হয়, নিজের মা বাবাকে অস্বীকার করা হয়। আর এই কারণেই এত বড় নেমক হারামের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন, তার জন্য জান্নাত হারাম করে দেওয়া হবে। এই সমস্ত ব্যক্তি জান্নাতে জায়গা নেই, যারা জেনে শুনে নিজের সম্পর্ক স্বীয় পিতার দিকে না করে অন্যের দিকে করে, তাদের উপর জান্নাত হারাম। বাকি থাকে যে বিষয়টা আপনি বলেছেন, সে বিষয় আগেই বলেছি, রূপক অর্থে কাউকে বাবা বা মা সম্মানের খাতিরে বলা যেতে পারে, কিন্তু হাকিকাতানভাবে কারো এই অন্য কারো দিকে সম্পর্কযুক্ত হওয়া বা নিজেকে করা, এটা হাদিসের ভাষায় শাস্তিযোগ্য অপরাধ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিল ওয়া আলিহি ওয়াসাল্লাম।